আপনি চয়েস করেছেন খুব চমৎকার একটি নাম ইসলামের ইতিহাসে হামজা রাদিয়াল্লাহু আনহু একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা সকলে জানি কম বেশি যেহেতু আপনারা তার নামে মসজিদ নির্বাচন করেছেন তার তাকওয়া ছিল অন্যান্যদের থেকে একটু ভিন্ন কোয়ালিটি সহিহ মুসলিম 2750 নম্বর হাদিস হামজা রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন যা আমি খুব কাঁদতে লাগলাম কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম যেতে যেতে আবু বকরের সাথে দেখা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে আমার অবস্থা দেখে তিনি বললেন কি হয়েছে তুমি কাঁদছো কেন তিনি বলছেন আমি মুনাফিক হয়ে গেছি হামজালা মুনাফিক হয়ে গেছে কি বলে এগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে এগুলো কি বলো মুনাফিক হয়ে গেছো মানে বলে জি কেন কি হয়েছে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাথে যতক্ষণ থাকি ততক্ষণ জন্য ইবাদত জিকির আজকার এগুলো নিয়ে ব্যস্ত থাকি তিনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন যেন জান্নাত সচক্ষে দেখতে পায় জাহান্নাম সচক্ষে দেখে সেখান থেকে ভয় লাগে কিন্তু যখন তার পাশ থেকে দূরে সরে আছি বাড়িতে আসি তখন আর সেগুলো মনে থাকে না এইজন্য মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমারও তো এরকম হয় আমি তো এরকম অনুভব করি রাসূলের পাশে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় আমি জান্নাতের ভিতরে আছি তো ঠিক আছে চলেন দুইজনই চলে গেলেন রাসূলের দরবারে রাসূলের কাছে গিয়ে বলছেন আল্লাহর রাসূল হামজালা মুনাফিক হয়ে গেছে মানে কি খবর কি হয়েছে তোমার বলছে আল্লাহর রাসূল আমরা যতক্ষণ আপনার সাথে থাকি মনে হয় আমরা জান্নাতের ভিতরে আছি যখন বাড়ি চলে যাই ভুলে যাই সব কথা তাকওয়ার দৃষ্টান্ত দেখেন তো আল্লাহর রাসূল বললেন তাই শোনো তোমরা যতক্ষণ আমার সাথে থেকে তোমাদের অন্তরের যে অবস্থাটা যে মানসিকতা যে অবস্থায় তোমরা বিরাজ করো এটা যদি সব সময় তোমরা চলমান রাখো এটা যদি সব সময় থাকতো তাহলে ফেরেশতারা তোমাদের বিছানা এবং রাস্তায় তোমাদের জন্য মুসাফা করার জন্য প্রস্তুত থাকতেন অথচ এটা হবার নয় কারণ আমরা যখন আমার পাশে যখন আসবো তখন এরকম হবে চলে গেলে এগুলো হবে এটা স্বাভাবিক এটা হতেই হবে মানুষ সম্মানিত শুধু মন্ডলী এই হাদিস দ্বারা ওলামা ইকরাম হামজা রাদিয়াল্লাহু আনহু এর তাকওয়ার একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন রাসূলের পাশ থেকে চলে যাওয়ার পরেই তার অন্তর থেকে দিনের কথা ভুলে যায় সাবা সাহাবী কুল্লুহুম উদুল যাকে যাদেরকে বলা হয় প্রত্যেক সাহাবী নাই প্রয়ন অথচ তারা বলছে হামজা মুনাফিক হয়ে গেছে আবু বকর যার আমলনামা গোটা দুনিয়ার আমলনামার চেয়ে বেশি মানুষের তিনিও বলছেন আমার এই অবস্থা তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান তাদের তাকওয়া বর্তমানে এই অত্যাধুনিক যুগের মুসলিমদের ঈমান পাল্লা দিয়ে যদি মাপা যায় পাল্লা উঠবে সামান্য উঠবে সেই হামজা রাদিয়াল্লাহু আনহু এর ব্যক্তির নামে আপনারা মসজিদের নামকরণ করেছেন